সাওমু ইয়াউমি আরাফা, আরাফা রোজা। এই দশ দিনের ভিতরে আল্লাহর হাবিব লাগাতার নয় দিনের রোজা রাখতেন। এই জন্য কেউ যদি চায় একবারে নয় দিনের রোজা রাখতে পারবে, আর যারা নয় দিন রাখবেন না কমপক্ষে আরাফার দিন। হাদিস, সিয়াউমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, সহিহ হাদিস মুসলিমে এসেছে। প্রিয় নবী বলেন আরাফার দিন রোজা রাখবা, আল্লাহ তোমার দু বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, যেদিন রেখেছো তার আগের এক বছর এবং সামনের অগ্রিম আরেক বছর, সহিহ হাদিস। এজন্য কমপক্ষে আরাফার রোজাটা রাখবেন। এই দশকের নেকামলের মাঝে এটা একটা আরাফার দিনের মতো এত গুনাগার বান্দাকে আল্লাহ আর কোনোদিন ক্ষমা করে, এই দশকের ভিতরে আরাফা পাওয়া যাবে। তো যারা হজের ময়দানে উপস্থিত থাকবেন তারা আরাফার রোজা রাখবে না, প্রিয় নবী সেদিন রাখেন নাই, তাই হাজিদের জন্য এমনি মাফ হয়ে যাবে আরাফার দিনের ওসিলা, রোজা রাখার প্রয়োজন। আর আমরা যারা গুনাহ মাফ পেতে চাই, আরাফার দিবসের যে ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন তা লাভ করতে চাই, আরাফার মাঠের বাহিরে আছি, আমরা সেদিন রোজা রাখব। এখন এই রোজাটা বাংলাদেশের লোকেরা কয় তারিখে রাখবে তা নিয়ে আলেমদের মাঝে দুটি মত পাওয়া যায়। একদল আলিম বলেন আরাফার দিবসের রোজা তো আরাফার দিবসেই হবে, হাদিস সাওমু ইয়াউমি আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি বললেন আরাফার দিবস। তো আরাফার দিবসকে ঘোষণা হয় নাই, ইতোমধ্যে আমরা জেনেছি এবার আরাফা কিবারে হবে, শুক্রবারে। তাহলে রোজাটা কিবারে হবে? আরাফার মাঠে যারা আছে তারা রাখবে না, আরাফার মাঠের বাহিরে যারা আছে, যারা সৌদি আরবের মানুষ তারা কিবারে রাখবে? আরাফার মাঠের বাহিরে আছে, তো আমরা কি আরাফার মাঠের ভিতরে না বাহিরে? তাহলে আমরা কি বারে রাখবো? আরাফার মাঠ তো শুক্রবার, ইয়াউমে আরাফা শুক্রবার। এই জন্য একদল আলেম বলেন সেদিন যে ফজিলতটা আছে আরাফার দিবসের ফজিলত, তাহলে আপনি আরাফার দিবসে রাখবেন। সেদিন শয়তান আফসুস করে, নিজেকে লাঞ্ছিত মনে করে, মারুয়া শয়তান ইয়াউম ফিহি আসফার আদহা আখজাল ইল্লা ইয়াউম আরাফা ওয়া ইয়াউম বাদর লাম্মা রাআ মিন তানাজ্জুলির রাহমাহ ওয়াত তাযাহুযিল্লাহি যুনুবাল আযাম। শয়তান দেখতে পায় আকাশ থেকে আরাফার দিন বন্যার পানির মতো, বাদবাঙ্গা জোয়ারের মতো রহমত আসতেছে দুনিয়ার দিকে। শয়তান দেখে এবং শয়তান নিজে সেদিন দেখতে পায় যে বড় বড় গুণাগুলো সে করাইছিল ওই গুণাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। তখন সে কষ্ট পায়, কত কষ্ট করে গুণা করাইছি আর আল্লাহ সে মাফ করে দিচ্ছে। তাহলে এই মাফ হওয়াটা সবচেয়ে বেশি হয় কোন দিন? রহমত সবচেয়ে নাজিল হয় কোন দিন বেশি? তো রোজাটা হবে কোন দিন? একদল আলেম বলেন আরাফার দিনই তো। তো আগামী শুক্রবার আরাফা, ওই দিন রোজা রাখার সুযোগ আমাদের আছে কিনা? আমরা রাখব ইনশাআল্লাহ। আরেক দল আলেম বলেন আরাফা তো 9 তারিখ, তো বাংলাদেশে তো 9 তারিখ হবে শনিবার, তো 9 তারিখ আরাফা, তাই রোজাও 9 তারিখে হবে এবং আরাফা জিলহজ মাসের 9 তারিখ, সুতরাং রোজাও হবে জিলহজ মাসের 9 তারিখ। উনারা বললেন তারিখের দিকে তাকাইয়া যে শনিবার হবে, 9 তারিখে হবে। এবার আমরা বলি আমাদের দেশে কোরবানি 9 তারিখ? কী বার? রবিবার। তাহলে শনিবারে রোজা রাখার সুযোগ আমাদের আছে কি না? তো রাখুক, অসুবিধা কথা। যারা বলেন যে 9 জিলহজ হবে, তো 9 জিলহজ শনিবার রাখুক। কিন্তু যদি কেউ বলে যে আমি 9 জিলহজ শনিবার রাখলাম 8 তারিখ রাখবো না, আর আপনার কাছে আমার প্রশ্ন, আরাফার ফজিলতের কারণে আল্লাহর রহমত যা আছে সেদিন নাজিল হয়ে গেল, তাহলে আপনি বঞ্চিত হয়ে গেলেন না? বঞ্চিত হবেন কেন?
এই জন্য আপনাকে বলবো, আপনারা যারা শনিবারও রাখবেন তারা শুক্রবারও রাখবেন। মানে আরাফার দিবসের দিকে তাকালে শুক্রবারের মতামতটাই অধিক গ্রহণযোগ্য। সম্মানিত দিনী ভাইয়েরা, যে মৌলিক কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।